আসসালামু আলাইকুম। লিনিয়ার প্রোগ্রামিং এর অষ্টম অধ্যায় নিয়ে আলোচনা করতেছিলাম। তো ইতিমধ্যে নর্থ ওয়েস্ট কর্নার মেথড নিয়ে আলোচনা করছি। আজকে আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মেথড নিয়ে আলোচনা করব, ভোজেলস অ্যাপ্রক্সিমেশন মেথড। যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব এটা লাস্ট 2018 সালে আসছিল। তো প্রশ্নের মধ্যে এখানে ওই যে ডেস্টিনেশন বা গন্তব্য দেওয়া আছে D1, D2, D3 এবং D4, আর এদিকে অরিজিন বা উৎস দেওয়া আছে O1, O2, O3, আর এদিকে সাপ্লাই যেটাকে AI দ্বারা আমরা প্রকাশ করি এটা এগুলো দেওয়া আছে, আর এদিকে ডিমান্ড যেটাকে আমরা BJ দ্বারা প্রকাশ করি। ওকে, তো সলিউশনের শুরুতে আমাদের প্রথমে দেখতে হবে যে মোট সাপ্লাই এবং মোট ডিমান্ড সমান আছে কিনা, তাদের যে যোগফল সেগুলো সমান হয় কিনা। তো আমরা যদি প্রথমে ডিমান্ডগুলো হিসাব করি তাহলে এখানে 8 আর এই হচ্ছে 5, 13 আর 7 হচ্ছে 20 প্লাস হচ্ছে 14 মানে 34, আর এদিকে হচ্ছে 18 প্লাস 9 মানে হচ্ছে 27 প্লাস 7 34। অর্থাৎ আমরা দেখতেছি মোট ডিমান্ড এবং মোট সাপ্লাইয়ের যে যোগফল সেটা 34 হচ্ছে। তো এটা আমরা সলিউশনের শুরুতে লিখে দিব যেহেতু সামেশন অফ AI ইকুয়াল সামেশন অফ BJ, অর্থাৎ সামেশন অফ সাপ্লাইয়ের কে এবং ডিমান্ড যেহেতু সমান 34 হয়েছে, সুতরাং সমস্যাটি সুষম বা ভারসাম্যপূর্ণ। এখন আমরা এটার সলিউশন দেখব, আর যদি এটা সমান না হতো তাহলে আমাদের কৃত্রিমভাবে সারি এগুলো যোগ করে আমাদের অবশ্যই সাপ্লাই এবং ডিমান্ডকে আগে কী করতে হতো, সমান করা লাগতো। বাট এখানে যেহেতু সমান এখন আর আমাদের লাগবে না। তো আমরা সলিউশনের জন্য চকটা একটু সবাই একটু দেখানো। ওকে, আচ্ছা, তো সমাধানের চকটি সবাই লক্ষ্য করি। এখানে অরিজিন এবং ডিমান্ডের যে মানগুলো আছে এগুলো আমরা নিচ থেকে কর্ণ বরাবর লিখেছি যাতে আমরা খুব সহজে পার্থক্য করতে পারি। ওকে, আর সাপ্লাই এবং ডিমান্ডের যে মানগুলো আছে সেগুলো মাঝামাঝি অবস্থায় লেখা হয়েছে। ওকে, তো নর্থ ওয়েস্ট কর্নার পদ্ধতিতে যে কাজগুলো আমরা করেছি এখানে একটু পার্থক্য দেখতেছি চকের মধ্যে। এটা হচ্ছে একটা এক্সট্রা কলাম এবং একটা এক্সট্রা সারি আমাদের লাগবে ফেনাল্টিস নির্ণয় করার জন্য। ওকে, তো ফেনাল্টিস কীভাবে নির্ণয় করে সেটা এখন আমি দেখাচ্ছি আপনাদের। আমরা দেখব যে প্রথমে কলাম বরাবর আমরা বের করব। ওকে, তো কলাম বরাবর বা সারি বরাবর যেটা আপনার ইচ্ছে আপনি বের করতে পারেন। তো আমরা দেখব এই যে ভিতরে যে মানগুলো আছে সেখানের মধ্যে সবচেয়ে ছোট দুটি মান কত, সবচেয়ে ছোট দুটি সংখ্যা কত। তো এখানে দেখতেছি 40 এবং 19, তো এদের পার্থক্য কত। তো 40 থেকে 19 যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা 21 পাবো। তো এই 21 আমরা এখানে লিখব। ওকে, আচ্ছা, ফেনাল্টিস আমরা বের করতেছি, আর এখানে সবচেয়ে ছোটো দুইটি সংখ্যা হচ্ছে 13 আর 8। তো এদেরকে যদি আমরা মাইনাস করি তাহলে আমরা পাবো কত, 5। এখানে হচ্ছে 40 আর হচ্ছে 50, তো এদের পার্থক্য হচ্ছে 10। তো 13 এবং 10 এই দুইটির পার্থক্য হচ্ছে কত, পার্থক্য হচ্ছে 3। তো 3 এখানে লিখতেছি আমরা। এরপরে আমরা যেটা লিখবো এখানে হচ্ছে 30 আর এই হচ্ছে 40, এদের পার্থক্য হচ্ছে 10। তো 10 লেখা হয়েছে। এরপরে এখানে আমরা দেখতেছি এখানে পার্থক্য হচ্ছে 20 আর হচ্ছে 8, তাহলে আমরা পাচ্ছি এখানে কত, 12। তো 12 এখানে আমরা লিখেছি। ওকে, তো আমাদের ফেনাল্টিস যেটা ছিল সেগুলো বের করা শেষ। আর একটা বিষয় হচ্ছে সাপ্লাই ডিমান্ড আর ফেনাল্টিস এগুলোর জন্য একটু বেশি করে জায়গা লাগবে। ওকে, একটু বেশি করে জায়গা রাখবেন। তো এরপর আমরা দেখব ফেনাল্টিসের মধ্যে সবচেয়ে বড় মান কত। তো 3, 10, 12, এরপর এখানে হচ্ছে 10, 10, 5, 21, তো অবশ্যই সবচেয়ে বড় হচ্ছে 21। তো এটাকে আমরা তীর চিহ্ন দিয়ে উপরের দিকে তীর চিহ্ন দেব, অর্থাৎ এই কলাম নিয়ে আমাদের এখন কী করতে হবে, কাজ করতে হবে। তো এই কলামের ভিতরে আমরা দেখব যে এই যে যে অংশগুলো আছে এখানে দেখব যে সবচেয়ে ছোটো মান কত, এখানে হচ্ছে 19, 70, 40। তো সবচেয়ে ছোটো যেটা সেটা নিয়ে আমাদের কাজ করতে হবে। তো সেটাকে আমরা আবদ্ধ করব, 19 সবচেয়ে ছোটো, এটাকে আমরা বক্স করলাম। তো 19 বরাবর আমাদের ডিমান্ড দেখতে হবে এবং সাপ্লাই দেখতে হবে। তো ডিমান্ড হচ্ছে এখানে 5, সাপ্লাই হচ্ছে 7। তো আমাদের যদি প্রশ্ন করা হয় কোনটা সবচেয়ে ছোটো, তো অবশ্যই 5 ছোটো, এই 5কে আমরা এখানে আনবো। ওকে, তো আমরা যেটা আনি নর্থ ওয়েস্টে যে কাজটা করেছি সেমভাবে সেটাকে আমরা কী করবো, ক্রস করব। ওকে, ক্রস দিলাম। আর সাপ্লাইয়ের মধ্যে যেটা আনো হয়েছে সে সাপ্লাই থেকে সেটা আমরা কী করবো, বিয়োগ করব। তো 7 - 5 মানে কত, 2। তো এই যে অংশটা আমরা কেটে দিলাম মানে এই কলাম নিয়ে আর কাজ করা যাবে না, এখানে ফেনাল্টিস যেগুলো আছে সেটাও বাদ, অর্থাৎ এই কলাম নিয়ে আমরা আর কী করবো না, কাজ করব না।
আমাদের বাকি যে কলাম সারিগুলো আছে এগুলো নিয়ে এখন আমাদের কী করতে হবে, কাজ করতে হবে একই নিয়ম। তারপর আমরা এখানে পার্থক্য দেখব, তো 13, 8, তো এদের পার্থক্য হচ্ছে 5। আচ্ছা, ফেনাল্টিসগুলো বইয়ে কীভাবে লিখছে একটু সবাইকে একটু দেখাই দেয় আর কি। বইয়ে ফেনাল্টিস যেগুলো বের হয়েছে আর কি, সেভাবে দাগ দিয়ে বের করছে। যেমন এখানে যদি ফেনাল্টিস বের করি তাহলে কত হয়, এখানে যদি ফেনাল্টিস, আচ্ছা ওদিকে যাচ্ছে, আগে এগুলো শেষ করি। তো এখানে 5 হচ্ছে, আর এখানে ফেনাল্টিস কত, এখানে হচ্ছে 40 আর 50, তাহলে 10। ওকে, 10 লেখা হয়েছে। আচ্ছা, এখানে কত হবে, এখানে 20 আর হচ্ছে 10, তাহলে 10 হচ্ছে, সেম থাকতেছে। এখানে ফেনাল্টিস হচ্ছে 13 আর হচ্ছে 10, তাহলে 3 হচ্ছে। ওকে, তো যেটা বলছিলাম বইয়ে এরকম বক্স করে দেওয়া আছে। ওকে, আপনারা চাইলে এরকম বক্স করে দিতে পারেন। আচ্ছা, কয়টা ফেনাল্টিস হবে সেটা যেহেতু আমরা জানি না, এখানে আমরা দিচ্ছি না আর কি। আর এখানে যদি পার্থক্য করি তাহলে এখানে হচ্ছে 30, তো এটা তো বাদ, 30, 40, তাহলে 10 হচ্ছে। আর এখানেও পার্থক্য সেম, অর্থাৎ এই কলামটা বাদ দেওয়ার পরেও এখানে মানের কোনো কী হয় নাই, পরিবর্তন হয়নি। ওকে, তো যেহেতু এখানে সবচেয়ে ছোটো যে দুইটি ক্ষুদ্র সংখ্যা এদের অন্তর্ভুক্ত, এটা ছিল না, এই কারণে কোনো কী হয় নাই, সমস্যা হয়নি। ওকে, আর ফেরাল এইভাবে যদি বক্স করতে চান তাহলে এখানে লিখবেন P1, P2, এরপরটা লিখবেন P3, এরপরের যেটা হবে সেটা হচ্ছে P4, আর এদিকেও যদি বক্স করতে চান তাহলেও সেম P1, P2, P3, P4 এইভাবে। ওকে, আশা করি বোঝা গেছে সিস্টেমগুলো। তো এখন আমরা যেটা করব, এটা তো বাদ, এই যে কলামটা, এই কলামটা যেহেতু বাদ, আমরা আর ভালো হয় একটা কাঠ পেন্সিল নিয়ে যাব। কাঠ পেন্সিল নিয়ে গিয়ে এটাকে এরকম একটু দাগ দিয়ে ফেলবো আর কি, যাতে আমরা বুঝি যে আসলে এটা বাদ। ওকে, তো আমাদের হিসাবটা আরও সহজ হয়। তো এখন আগের মতো আমরা আবারও দেখবো যে ফেনাল্টি সবচেয়ে বড় কত আছে, অর্থাৎ নিচেরগুলো। ওকে, 5, 10, 10, 12, 10, 13, তো সবচেয়ে বড় কত, 12। তো এটাকে আমরা তীর চিহ্ন এভাবে দিব, অর্থাৎ এই সারি নিয়ে আমাদের এখন কাজ করতে হবে, এটা নিয়ে আবার কাজ করা যাবে না, এটা বাদ। তো এখন আমরা দেখব যে এখানে সবচেয়ে ছোটো সংখ্যা কত, তো এটার অ্যান্সার হচ্ছে 8। তো 8কে আমরা বক্স করলাম, তো 8 বরাবর আমরা দেখব সাপ্লাই কত, ডিমান্ড কত। তো ছোটো কোনটা, অবশ্যই 8, আমরা 8কে এখানে লিখব। তো যেটাকে আনা হয়েছে সেটা বাদ, তো সেটা বাদ মানে এই কলাম বরাবর যে ফেনাল্টিস এটাও বাদ। আচ্ছা, আর যেটাকে আনা হয়েছে সাপ্লাই থেকে, আবার সেটা কী করতে হবে, এখন বিয়োগ করতে হবে। তো 18 থেকে 8 গেলে আমরা পাচ্ছি এখানে 10। ওকে, আশা করি হিসাবটা বোঝা গেছে। তো তাহলে আমরা দেখতেছি এই যে কলামটা, এটাও বাদ। তো আবার বলতেছি অবশ্যই এখানে কাঠ পেন্সিল দিয়ে আঁক দেবেন, যাতে আবার উঠানো যায়। ওকে, তো তো এই কলামও বাদ, এই কলামও বাদ। এবার বাকি যে কলাম সারিগুলো আছে সেগুলো নিয়ে আমাদের কী করতে হবে, কাজ করতে হবে। তো সেমভাবে আবার আমরা ফেনাল্টিস বের করবো, এখানে পার্থক্য হচ্ছে 40 আর 50, পার্থক্য হচ্ছে 10, এখানে হচ্ছে 10, 20, তো পার্থক্য সেমভাবে 10-এ থাকতেছে বারবার। আর এখানে যদি হিসাব করি, এই যে এখানে চেঞ্জ হচ্ছে, হ্যাঁ, এটা এই দুইটা যেহেতু নাই, এখানে 50 আর 10, তো এদের মধ্যে পার্থক্য কত, তো অবশ্যই 40। আর এখানে আমরা দেখতেছি 40 আর 60, পার্থক্য কত, 20। আর এখানে দেখতেছি 70 আর হচ্ছে 20, তো পার্থক্য এখানে হচ্ছে 50। তারপরে ফেনাল্টিসের মধ্যে দেখবো 10, 10, 50, 20, 40, তো এখানে যদি প্রশ্ন করা হয় সবচেয়ে বড় সংখ্যা কত, অবশ্যই 50। এটাকে আমরা তীর চিহ্ন দিয়ে এভাবে দেখাবো। তো এরপর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, অর্থাৎ এই সারি নিয়ে আমাদের কাজ করতে হবে। এখন এই সারির মধ্যে 70 এবং 20 মধ্যে সবচেয়ে ছোটো কত, 20, এটাকে আমরা বক্স দ্বারা আবদ্ধ করলাম। আচ্ছা, 20-র ডিমান্ড এবং সাপ্লাই এদিকে দেখবো আমরা, এখানে সাপ্লাই হচ্ছে এই যে লাস্টে যেটা পাইছি 10, আর এটার ডিমান্ড হচ্ছে 14। তো প্রশ্ন যদি করা হয় সবচেয়ে ছোটো কত, 10, 10কে আমরা এখানে আনবো, 10কে আনা, যেটা আনা হয় সেটাকে আমরা কী করি, ক্রস করি। ওকে, তো ক্রস মানে এটা বাদ। আর এখানে আমরা যেটা করি, 14 থেকে 10 যদি আমরা মাইনাস করি তাহলে 4 পাচ্ছি। ওকে, তো এখানে পাচ্ছি আমরা কত, 4। আচ্ছা, তো তাহলে আমরা দেখতেছি এখানে এই যে সারি এটাও বাদ। ওকে, অর্থাৎ এটার ফেনাল্টিস আর বের করা দরকার নাই, এটাও বাদ হয়ে গেছে। তো এটাও বাদ, এই শাড়িটা বাদ হয়ে গেছে, অর্থাৎ এটা নিয়ে আমাদের আর কী করা যাবে না, কাজ করা যাবে না। আমরা দাগগুলো দেওয়ার কারণে খুব সহজে হিসাব করতে চাচ্ছি যে কোনটা বাদ আর কোনটা রয়েছে। হ্যাঁ, তো কাঠ পেন্সিল ব্যবহার করবেন, বারবার বলতেছি এভাবে কেটে দেওয়া যাবে না, কোনো নিয়ম নেই।
এরপর আমরা আর আমরা এখানে হিসাব করব, এখানে 40 আর 50, তো তাহলে আবারও 10 হচ্ছে, এখানে পাচ্ছি আমরা 10 আর 60, তাহলে 50 পাচ্ছি। আর এরপরে আমরা যদি এখানে হিসাব করি 50 আর 10, দুইটা যেহেতু আছে এখানে 40 হচ্ছে। ওকে, এখানে ক্ষুদ্রতম দুইটি সংখ্যার মধ্যে দুইটাই আছে, সুতরাং এখানে আর কিছু করার দরকার নেই, এখানে আমরা জাস্ট দুইটা সংখ্যা বিয়োগ করে দিব, 60 আর 40, তাহলে এখানে হচ্ছে কত, 20। আমরা লাস্ট যে পেনাল্টি এটা তো বের করার দরকার নেই, তাহলে লাস্টে যেটা পাইছিলাম 40, 20, 50, 10, তো সবচেয়ে বড় কত, অবশ্যই 50। তো এই কলাম নিয়ে আমরা এখন কি করব, কাজ করব। আর একটা বিষয় হচ্ছে এই কলামের মধ্যে তৃতীয় যেটা আছে, তৃতীয় যে উপাদানগুলো আছে এগুলো বাদ। ওকে, এটা যেহেতু বাদ, আমাদের এই দুইটা নিয়ে কাজ করতে হবে। তো এখন যদি প্রশ্ন করা হয় সবচেয়ে ছোটো কত, অবশ্যই হচ্ছে 10, এটাকে আমরা বক্স দ্বারা আবদ্ধ করলাম। পরবর্তী কাজ যেটা, এই বরাবর আমরা দেখব সাপ্লাই কত, সাপ্লাই হচ্ছে 2, আর ডিমান্ড কত, ডিমান্ড হচ্ছে 4। ওকে, তো তো যেটা ছোটো সেটাকে আমরা আনি, তো 2কে এখানে আনলাম, আর এটা থেকে আমাদের ডিমান্ড থেকে এটা বিয়োগ করতে হয়, তাহলে 4 থেকে 2 গেলে আমরা কত পাচ্ছি, 2 পাচ্ছি। ওকে, আর একটা বিষয় যেটাকে আনি আমরা সেটাকে কী দিই, ক্রস দিই, তাহলে এটা বাদ, তার মানে এটাও বাদ, অর্থাৎ এই যে সারি এটাও বাদ হয়ে গেছে এখন, তো এই সারি এটাও বাদ হয়ে গেছে। তো এখন দেখতেছি আমাদের মাত্র একটি মাত্র সারি আছে। ওকে, তো একটি মাত্র সারি যেহেতু, এখন এটা নিয়ে আমরা এই একটি সারি নিয়ে কাজ করব। তো আমরা O2 যে সারিটা আছে সেটা নিয়ে এখন কাজ করব। এখন ফেলান্টিস বের করতে হবে কিনা, আমরা যদি একটু খেয়াল করি যে এখানে আমরা যদি ফেলান্টিস বের করি তাহলে 40 থেকে 60 থেকে 40 গেলে 20 হয়, বাট এটা বের করার কোনো প্রয়োজন নেই, কারণ আমরা কলাম বরাবর কোনো ফেলান্টিস পাচ্ছি না, কারণ ফেলান্টিস বের করতে হলে মিনিমাম দুইটি সংখ্যা লাগে, তো আমাদের আসলে এখানে ফেলান্টিস বের করার কোনো কিনেই প্রয়োজন নেই। তো এই সারি নিয়ে আমরা কাজ করব, এখানে দেখব যে আমরা সবচেয়ে ছোট কত, 40 এবং 60 মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে কত, 40, এটাকে আমরা বক্সে আবদ্ধ করলাম, এবং এরপরে আমরা দেখব এখানে ডিমান্ড কত, 7, আর সাপ্লাই কত, 9, তো ছোট কত, 7, 7 কে আনা হয়েছে, এবং যেটাকে আনা হয়েছে আমরা সেটাকে ক্রস করব। ওকে, ক্রস করলাম, তো এটা ক্রস মানে এখানে আর ফেলান্টিস বের করা যাবে না, অর্থাৎ আর একটা বিষয় হচ্ছে আমাদের যেটাকে আনা হয়েছে সাপ্লাই থেকে সেটা আবার বিয়োগ করতে হবে, তো 9 - 7 মানে কত, 2, তো এটা যেহেতু ক্রস মানে হচ্ছে আমাদের এই যে কলাম, এই কলামটাও কী হয়ে গেছে, বাদ হয়ে গেছে। তো এখানে যেহেতু একটা সংখ্যা আছে এটা নিয়ে আমাদের কাজ করতে হবে, আমরা যদি 60 নিয়ে কাজ করি, 60কে কী করলাম, আমরা বক্স করলাম, আবদ্ধ করলাম, তো এই 60 বরাবর আমাদের সাপ্লাই কত, 2, আর ডিমান্ড কত, 2, অর্থাৎ লাস্টে আমরা দেখব যে মিলে যায় আর কি। তো আমরা যদি 2 আনি তাহলে এই 2 বাদ, এবং এই 2কে বাদ, তো আমাদের সকল কাজ শেষ, ফেলান্টিস নির্ণয় যাবতীয় যা কাজ ছিল চকের মধ্যে সকল কাজ আমাদের শেষ হয়েছে। তো আমরা পরবর্তী ধাপে কী কাজ করব সেটা এখন আমি দেখাচ্ছি। ওকে, তো আমরা এখন এটার চূড়ান্ত সমাধান নির্ণয়ের আগে চূড়ান্ত সমাধানের যে শর্ত সেই শর্তটি পরীক্ষা করব। শর্তটা ছিল এরকম যে অ্যালোকেশন বা বন্টন সংখ্যা যেটা হবে সেটা নাম্বার অফ ডেস্টিনেশন প্লাস নাম্বার অফ অরিজিন, অর্থাৎ এখানে ডেস্টিনেশন কয়টা, যে D1, D2, D3, D4 চারটি, উৎস কত, 1, 2, 3, তো এদের যোগফল থেকে যদি এক বিয়োগ করা হয়, তো ডেস্টিনেশন নাম্বার অফ ডেস্টিনেশনকে আমরা এম দ্বারা প্রকাশ করি, নাম্বার অফ অরিজিন এটাকে এন দ্বারা প্রকাশ করা হয়, তো এই দুইটা যোগফল থেকে এক যদি বিয়োগ করা হয় তাহলে 6 হয়। আর অ্যালোকেশন বা বন্টন সংখ্যা কত সেটা যদি আমরা হিসাব করি, যে 1, 2, 3, 4, 5, 6, তো কর্ম নিয়োগ এখানে উপাদান আছে কয়টি, 6টি, এবং এম প্লাস এন মাইনাস 1 এটার মানও কত, 6, অর্থাৎ যেহেতু সমান হয়েছে সুতরাং এর সমস্যাটির প্রাথমিক মৌলিক অনুকূল সমাধান রয়েছে। ওকে, তো এখন আমরা সমস্যাটির প্রাথমিক মৌলিক অনুকূল সমাধান নির্ণয় করব। ওকে, তো যেখানে x11, খেয়াল করি x11 বলতে যেটা বোঝানো হচ্ছে, এই যে x11 ইকুয়াল 5 কীভাবে হয়, এই যে এটা এটা হচ্ছে 5, এরপরে এটা হচ্ছে x11-এর মান, এটা ইকুয়াল কত, 5, আর এটা হচ্ছে x11, 12, 13, 14, অর্থাৎ প্রথম সারি চতুর্থ যে মান x14, এরপর আমরা যেটা বের করবো সেটা হচ্ছে x23, এটার মান হচ্ছে 7, x24, এটার মান হচ্ছে কত, 2,
আর এটা হচ্ছে x32, এটা মান 8, x34 এটার মান হচ্ছে কত 10। তো এগুলো লিখছি যে x11 5 x14 2 23 7 24 2 আর 32 যেটা সেটা হচ্ছে কত, এই যে 32 হচ্ছে 8 আর 34 হচ্ছে 10, এগুলো লেখা হয়েছে। ওকে 34 ইকুয়াল কত 10। তো আমাদের সি এর মানটাও লাগবে, সি এটা হচ্ছে c11, এই যেগুলো বক্স করছি এগুলো হচ্ছে সি এর মান c11, আর এটা হচ্ছে c14, এটা হচ্ছে c23, আর এটা হচ্ছে c24, এভাবে মান যেগুলো আছে সেগুলো লেখা হয়েছে। ওকে আর এটা কিসের মান হবে, এটা হচ্ছে c32, তো c32 এর মান কত 8, আর c34 এর মান কত 20, এই যে 820, অর্থাৎ যেগুলো বক্স করা হয়েছে এগুলো হচ্ছে সি এর মান, আর যেগুলোকে আমরা গোল করছি সেল এই যে বৃত্ত আকারে যেগুলো করছি সেগুলো হচ্ছে এক্স এর মান। ওকে তো এটা হচ্ছে সূত্র, এখানে মোট পরিবহন যেটা সেটা হচ্ছে এটা সূত্র, এটার সাথে এটা গুণ প্লাস এটার সাথে এটা গুণ এইভাবে। ওকে তো এই মানগুলো যদি বসাই দিই, এটার মান হচ্ছে 5×19 প্লাস হচ্ছে 2×10 প্লাস এরপর যেটা হচ্ছে সেটা হচ্ছে 7×40 প্লাস এরপর 2×60 প্লাস হচ্ছে 8×8 প্লাস 10×20। আচ্ছা এগুলো যদি হিসাব করি, 5×9 45, 5×5 95। হ্যাঁ আচ্ছা এরপরে যেটা হয়েছে সেটা হচ্ছে 20 প্লাস হচ্ছে 140, আচ্ছা আচ্ছা 280, ঠিক আছে 4×7 28 প্লাস হচ্ছে 120 প্লাস হচ্ছে 64 প্লাস হচ্ছে 200। তো এগুলো যদি সবগুলো যদি আমরা হিসাব করি তাহলে আমরা যেটা পাবো, তো এগুলো যদি আমরা হিসাব করি তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 779। তো এটাই হচ্ছে অ্যান্সার। ওকে তো আশা করি বিষয়টা বোঝা গেছে, একটু ভালোভাবে প্র্যাকটিস করলে আশা করি আপনারা জিনিসটা খুব ইজিলি পরীক্ষা আসলে দিতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।